আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের খুবই 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 সুন্দর এবং খুবই আধুনিক এবং খুবই চমৎকার একটি টিনশেড বাড়ি ডিজাইন দেখাবো এবং চারপাশের পরিবেশটা একবার গ্রাম্য পরিবেশে করা সুন্দর একটি টিনশেড বাড়ি। এবং এই টিনশেড বাড়িটা আপনারা গ্রাম অঞ্চলে করলে কেমন লাগবে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখলে বুঝতে পারবেন। এবং প্রথমে আমি এই বাড়িটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা দেখাবো, তারপর ওটার ভিতরে ডিজাইন দেখাবো, তারপর ওটার ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু আমি নিয়ে আলোচনা করব। এবং এই বাড়িটা টিনের ডিজাইন, সামনে যেটা সাদ আছে, সাদ পোর্চ, এগুলোর ডিজাইন, এগুলোর কাজ কীভাবে করবেন সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো। সো ওভারঅল এই বাড়িটার সম্পর্কে যা যা আছে আমি বিস্তারিত সব কিছু আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। এবং এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কেও ধারণা দিয়ে দেবো। সো দেখেন, অলরেডি আমি এটার বাইরের ডিজাইন আপনাদের ঘুরিয়ে দেখেছি। তো এটার উপর আমি কালার টিন ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে যে কোনো রঙিন টিন অথবা নর্মাল টিন যে কোনো জিনিস অথবা হচ্ছে আপনার কী বলে ওগুলোকে টালি টাইপের যে টাইলসগুলো আছে সেগুলো চাইলে আপনি ওগুলোও ব্যবহার করতে পারেন। সো আপনি চাইলে ওই টাইপের ডিজাইনও আমি আপনাদের করে দেখাবো, সমস্যা নেই। তো চলেন, এখন এটা আমরা ভিতরে বাইরের ডিজাইন শেষ, তো এখন এটা খুলে এটা ভিতরে কীভাবে কী করা হয়েছে আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে সাত খুলবো, তারপর ভিতরে কী কাছে দেখিয়ে দেবো। তার আগে আমি এটা সম্পর্কে একটু আলোচনা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে আপনার পোর্চ, এখান দিয়ে আপনি পোর্চে উঠবেন। এটা মাটি থেকে এক দুই তিন চার পাঁচ এবং এটা সহ ছয়, অর্থাৎ মাটি থেকে পোর্চের উচ্চতা হবে মাত্র আড়াই ফিট এবং পুরো মেঝে মানে বাড়ির যে মেঝেটা আছে এই মেঝের উচ্চতা হবে তিন ফিট, অর্থাৎ মাটি থেকে তিন ফিট উপরে আপনার ফ্লোর হবে। এবং দুই পাশে বসার জন্য দেখেন খুব সুন্দর ডিজাইন করে বসার জায়গা করা হয়েছে, আপনার এভাবে করবেন দেখতে অনেক সুন্দর লাগবে। এবং এটা হচ্ছে পোর্চ, এই পোর্চটা আপনার এই মেঝে থেকে এটা আট ফিট উপরে রাখা হয়েছে এবং এই পোর্চের যে ফ্লোর ওটা থেকে সাড়ে আট ফিট উপরে হবে, আপনি এভাবেই করবেন। সো এই মাপটা নিয়ে আপনাদের অনেক কনফিউজ থাকে, যেটা হচ্ছে প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল ওইগুলোতে আপনারা প্রায় অনেকেই আমাকে নক করেছেন, যার কারণে আমি এটা এই ভিডিওতে সুন্দরভাবে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। এবং এভাবে পোর্চের ডিজাইনটা করবেন। এটার বিস্তারিত মাপ আমি আপনাদের টু ডি ফ্লোর প্ল্যানে দেখাবো এবং এটা চাইলে আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। যদি পোর্চেরটা সেম টু সেম করতে চান, ডিজাইনটা যদি সেম টু সেম করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সেম টু সেম এগুলোর সমস্ত ওয়ার্কিং ড্রয়িং দিয়ে দেবো, তাহলে করতে পারবেন। এবং এটা হচ্ছে সামনে ছাদ, এবং ছাদের উপরে দেখেন, ছাদের উপরে হচ্ছে আপনার এই পানির ট্যাঙ্কি রাখার ব্যবস্থা করা হবে, এই জন্য এখানে একটা ছাদ দেওয়া হয়েছে, নাহলে আপনি পানির ট্যাঙ্কিটা কোথায় রাখবেন। যে শুধু যে পানির ট্যাঙ্কি রাখার জন্য যেটা তেমন না, এটা কিন্তু আপনার বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সো এটা হচ্ছে সামনের দুইটা বারান্দা। তো এবার ভিতরে খুলে দেখি ভিতরে কী কী আছে, তাতে আপনার বুঝতে সুবিধা হয়। দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর আমি আবার বলছি এখানে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পর দেখুন যেহেতু এটার পাশে মানে পোস্তের জায়গা কম, তাই এইভাবে ডিজাইন করা হয়েছে একটু অন্যভাবে। সো এখানে হচ্ছে ঢোকার পরে আপনার এখানে হবে ড্রয়িং রুম, এখানে এই বরাবর একটি পর্দা যাবে, এখানে হবে ডাইনিং রুম। সো এটা আমি সুন্দর করে অটোক্যাড প্ল্যানে আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, আপনারা কিন্তু দেখতে থাকুন। হ্যাঁ, সো এখানে আপনার এই পাশে রয়েছে একটি রুম, যেটা আপনি গেস্ট রুম বা মেহমানদের রুম হিসেবে ব্যবহার করবেন। এটার আপনার হচ্ছে বাড়ির বাচ্চা কাচ্চা অথবা বাবা মার জন্য এই রুমটি ব্যবহার করতে পারেন। এবং এখানে একটি কমন টয়লেট, এই টয়লেটটা হচ্ছে সবাই এই তিন রুমে এরা ব্যবহার করবে। এবং এখানে একটি রুম আছে, এটা আপনি চাইলে আপনার বাবা মা অথবা বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন, এটা আপনার মূল বেডরুম হিসাবে আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন, এরকমভাবে করতে পারেন অথবা বাবা মাকেও দিতে পারেন, মূল বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এই টয়লেটটি, এবং রয়েছে একটি অ্যাটাচ রান্নাঘর। এই বরাবর যদি পর্দা দিয়ে দেই তাহলে আপনার হচ্ছে অ্যাটাচ রুম, অ্যাটাচ টয়লেট প্লাস হচ্ছে এখানে একটা রান্নাঘর হয়ে যাবে। এটা অ্যাটাচ বলতে পারেন আবার কমনও বলতে পারেন, যেহেতু এই বরাবরটা পর্দা হবে। এবং এখানে একটা দরজা রাখা হয়েছে পিছনে বের হওয়ার জন্য, আপনাদের যদি প্রয়োজন পড়ে এই দরজাটা রাখবেন, নাহলে এটা বন্ধ করে দেবেন। সো এটার পর আমি আবারও বলছি প্ল্যান আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দেবো। এবং এটা সামনে দুইটা বারান্দা আছে, এই রুমের সাথে একটি বারান্দা এবং এই রান্নাঘর, এই রুমের সাথে একটি বারান্দা। সো এই রুমে যারা আছে তারা জামা কাপড় শুকানোর জন্য এই বারান্দাটা কিন্তু ব্যবহার করতে পারবেন, অ্যাটাচ টয়লেট ব্যবহার করতে পারবেন, রান্নাঘরও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে মহিলারা যদি আপনি চান যে মহিলারা একটু পর্দার আলাদা থাকুক, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্ল্যানটা অনেক কাজের আসবে। কেন, যদি মহিলা যদি বের হতে যেতে যায় তাহলে পিছনে এই দলে দিয়ে বের হয়ে যাবে। সো এখানে হবে আপনার এই বরাবর, ঠিক আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক এখান থেকে এই বরাবর হচ্ছে আপনার এই দাগ বরাবর, এই পাশে হবে ড্রয়িং, এই পাশে হবে ডাইনিং। সো বুঝতেই পারছেন এভাবে করা হবে। এবং সো টোটাল এখানে এক দুই তিন চার, চারটা বেডরুম রয়েছে, রয়েছে দুইটা টয়লেট, একটি অ্যাটাচ, একটি কমন, রয়েছে রান্নাঘর, দুইটা বারান্দা, একটি পোর্চ, বের হওয়ার দরজা, একটি অ্যাটাচ বারান্দা, এটি এরুমের সাথে অ্যাটাচ, এটা এটা রান্নাঘরের সাথে অ্যাটাচ, যাতে এই মাস্টার বেডরুম হিসাবে করে রাখা হয়েছে। তো দেখেন এটার এক দুই তিন, তিনটা আমার টু ডি ফ্লোর প্ল্যান আছে, আমি তিনটে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো। সো এটা হচ্ছে আপনার
প্রথমে আপনি এখান দিয়ে ঢুকবেন, সামনের পোর্চ, এই পোর্চটা আপনার আছে দেখেন 14 ফিট 6 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 5 ফিট। এখান দিয়ে উঠবেন, এখানের পর ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং, এই যে আমি বললাম পর্দার কথা, এই যে পর্দার চিহ্ন আমি আপনাকে দিয়ে দিয়েছি। তো এখান থেকে এই পর্যন্ত আছে 18 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত আছে 11 ফিট, অর্থাৎ মোটামুটি ড্রয়িং ডাইনিংয়ের জন্য একবারে মাস্টার একটা স্পেস। সো আপনি একেই বরাবর পর্দা করে দিলে এখানে ডাইনিং হবে, এখানে হচ্ছে ড্রয়িং রুম হবে, এখানে দেখেন 3-3-6টা সোফা পালানো আছে, এখানে আরেকটা ফলাতে পারবেন, টিভিও লাগাতে পারবেন। এপাশে হচ্ছে গেস্ট রুম বেডরুম ওয়ান, এটা আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট এদিকে, এবং হচ্ছে বারান্দা 10 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। সো এটা এই গেস্ট রুমের সাথে অ্যাটাচ, এবং এটা হচ্ছে ফাদার মাদার বেডরুম টু অথবা চিলড্রেন যার জন্যই ব্যবহার করেন, এটা আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। এপাশে রয়েছে বেডরুম থ্রি চিলড্রেনের জন্য, তো এটা রয়েছে আপনার 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট, এবং এই পাশে রয়েছে মাস্টার বেডরুম ফোর, এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, মাস্টার বেডরুম থেকে 12 বাই 12 রাখা হয়েছে, একবার মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম। সো এটা হচ্ছে দরজায় দরজায় আপনি পিছনে বের হবেন। সো এই প্ল্যানটা আমি আপনার একসাথে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, 6.5 ফিট বাই 4 ফিট, কমন টয়লেট আছে 4.5 ফিট বাই 7 ফিট, এবং এখানে বারান্দা এটাও আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। সো আপনি যদি একটু ফলো করেন দেখতে পারবেন যে এখানে আমি একটা পর্দা করে এখানে একটা মাস্টার বেডরুম অ্যাটাচ টয়লেট অ্যাটাচ রান্নাঘর রেখেছি, এই বরাবর ডাইনিংটাও রেখেছি, এবং চিলড্রেনের যে রুমটা আছে এটাও রেখেছি, এবং এই বরাবর আপনার হচ্ছে পর্দা হবে, এবং এই পাশে গেস্ট রুম হবে, কমন টয়লেট হবে, এবং অন্য যে কোনো রুমের জন্য এই রুমটা ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে এটা টোটাল 4 বেডরুমের প্ল্যানটি, 1, 2, 3, 4টা বেডরুম, 2টা টয়লেট, একটা রান্নাঘর, ড্রয়িং ডাইনিং, 2টা বারান্দা, 1টি পোর্চ, এবং এদিকে রয়েছে এখান থেকে এই পর্যন্ত 7, 39 ফিট 7 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 27 ফিট 8 ইঞ্চি। সো এখন কথা হচ্ছে আপনার যদি জায়গা একটু কম বেশি থাকে তাহলে কি আপনি করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। সো আপনার জায়গা বেশি থাকলে অবশ্যই বাড়িয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং জায়গা যদি আপনার একটু কম থাকে, অর্থাৎ এদিকে যদি আপনার একটু কম থাকে 1-2 ফিট ধরেন 35-36 তাহলে একটু কম হয়ে যায়, তারপরেও করা যাবে একটু অন্যভাবে। সো আপনি 35-36 হলেও করতে পারবেন, এবং এদিকে যদি আপনি 27 ফিট 8 ইঞ্চি জায়গায় আপনি চাইলে মোটামুটি 25 ফিটে করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এ হচ্ছে এটার ইয়ে, এর মধ্যে আপনি চাইলে করতে পারবেন, এবং এটা চাইলে কাস্টমাইজ করে আপনার মন মতো করে প্ল্যানটা যদি করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, প্লাস আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সহ মেসেজ দেবেন এবং আপনার প্রয়োজনটা অবশ্যই বলবেন। সো এ হচ্ছে এটার, দেখেন এখানে 39 ফিট 7 ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার 27 ফিট 8 ইঞ্চি, তো টোটাল জায়গার পরিমাণ আছে 1096 স্কোয়ার ফিট জায়গা আছে, যেটা শতাংশগুলো 2.50%, অর্থাৎ মাত্র 2.5% জায়গায় 4 বেডরুম 2টা টয়লেট দিয়ে একটি সুন্দর একটা বাড়ির ডিজাইন। সো আপনি চাইলে একটা ছাদ দিয়েও করতে পারেন, ছাদের ডিজাইন দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো 2.5% অর্থাৎ 1096 মানে 1100 স্কোয়ার ফিটের মধ্যে সুন্দর একটি প্ল্যান আপনি চাইলে কিন্তু করতে পারেন। সো এটার দেখেন একটু বিস্তারিত মাপগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আপনাদের সুবিধাতে বোঝার সুবিধাতে আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন, তাহলে স্পষ্ট দেখতে পারবেন, অথবা পিডিএফ ফাইল আমাদের থেকে সংগ্রহ করতে পারেন, আমি আবারও বলছি। সো এটা গেল, এবং এটা হচ্ছে দরজা জানালার মাপের প্ল্যান। সো আপনি যদি সেম টু সেম এটা করতে চান তাহলে অবশ্যই কিন্তু দরজা জানালার মাপগুলো কিন্তু আপনার প্রয়োজন পড়বে, কারণ দরজা জানালা সেম টু সেম না দিলে কিন্তু দেখতেও বাস্তবে সেম টু সেম হবে না, প্লাস সামনে যে পোর্চ আছে পোর্চটার মাপটা অবশ্যই সংগ্রহ করবেন আমাদের থেকে, না হলে কিন্তু ডিজাইন কিন্তু আপনার সেম হবে না, মিস্ত্রি ভুল করে ফেললে কিন্তু পরে কানলেও আপনি এটা ঠিক করতে পারবেন। হ্যাঁ পারবেন অবশ্যই, সেক্ষেত্রে ভাঙতে হবে বা আপনার অনেক টাকা খরচ পড়বে, সেক্ষেত্রে আপনার সুন্দর আসবে না। সো এরকম 2-3টা কেস আমাদের কাছে চলে আসে অলরেডি, এরকম মিলাতে পারে না, করতে পারে না, ছাদের হাইট বুঝতেছে না, সো এরকম প্রবলেম সৃষ্টি হয়। তো আপনার অবশ্যই ডিজাইন সংগ্রহ করে, ড্রয়িং সংগ্রহ করে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বা তার আন্ডারে থেকে কাজগুলো করবেন, সেক্ষেত্রে আপনার হয়তো বা ইঞ্জিনিয়ারকে কিছু টাকা দিতে হবে, কিন্তু আপনার কিন্তু খুব ভালো একটা বেনিফিট হবে, এবং আপনি সেম টু সেম এই বাড়িটা করতে পারবেন এবং আপনার মন মতো হবে, আর না হলে কিন্তু মিস্ত্রি একটু ভুল করে ফেললে বা মাপ না দিলে ওনারা মন মতো করলে কিন্তু সেম টু সেম হবে না। সো এই হচ্ছে এটা 2D ফ্লোর প্ল্যান, এটার পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো ড্রয়িং ডিজাইনের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনাদের কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা খুব সুন্দর একটা ধারণা দিয়ে দেবো, এই বাড়িটা সেম টু সেম করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, জায়গা স্থান ভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে, অথবা ডিজাইন চেঞ্জ করলে পরিবর্তন করলে আপনার কিন্তু খরচও কম বেশি হবে। তবে বর্তমান সময় যদি কেউ এই বাড়িটা সেম টু সেম করতে চান তাহলে এরকম টিনশেড প্লাস মাঝখানে 7 পোর্চ দিয়ে তাহলে আপনার খরচ পড়বে প্রায়
13 থেকে 14 লাখ টাকার মতো খরচ পড়বে বর্তমান সময়ে। সো কেউ যদি বলে এর কমে করে দিতে পারবে, আসলে এর কমে সম্ভব না, কারণ বাড়িটা আসলে মোটামুটি এরকমই লাগবে। 13 থেকে 14 লাখ টাকা হলে আপনি এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। তো এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই বাড়িটার সম্পূর্ণ ড্রয়িং, ডিজাইন এবং যা যা প্রয়োজন পড়ে, অথবা আপনার বাড়ির যে কোনো ডিজাইনের সাথে জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, যেখান থেকে সংগ্রহ করেন, করে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই এই বাড়িটার স্ক্রিনশট দিয়ে এবং বিস্তারিত বলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর ভালো যদি না লাগে থাকে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন।